আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লা তু আলহামদুল্লিল্লাহ ওয়াসাল্লা তুসাল্লাম আল্লাহ রসুল্লাহ বা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় জন্ম নিয়ন্ত্রণ মানে হল একটা বাচ্চা থেকে আরেক বাচ্চার দূরত্ব সর্বোচ্চ তিন বছর সর্বোচ্চ কারণ কোরআনে মি আল্লাহ বলেছেন একটি বাচ্চার দুধ পান হবে দুই বছর চব্বিশ মাস মায়ের পেটে থাকবে সর্বনিম্ন ছয় মাস তার মানে তিরিশ মাস কয় মাস ফুকারা বলেছেন দুধপানের স্বাভাবিক বয়স দুই বছর হ্যাঁ যদি কেউ চায় আড়াই বছর পর্যন্ত করতে পারে তো একটা বাচ্চা দুধপান করবে যদি আরেকটা বাচ্চা মায়ের গর্বে চলে আসে তাইলে বাচ্চা প্রথম যে বাচ্চা জন্ম নিল তার দুধ পানের অধিকারটা কি হয়ে যায় আরে বুঝতাছেন কি না এই ফুকাহারা বলেছেন আল্লাহর বলা দুধ পানের দুই বছর পূর্ণ করা অথবা সর্বোচ্চ তিরিশ মাস আড়াই বছর পর্যন্ত দুধ পান নিশ্চিত করার জন্যে স্বামী স্ত্রী যাতে করে আরেকটা বাচ্চা না আসে এই জন্যে যে কোনো পদ্ধতি পরিকল্পনা গ্রহণ করতে পারে এটা গুণা নাই কিন্তু জীবনে আর নিমুনা ভালা আর না কেন একটা হয় না এগুলা করা অপরাধ 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 বুঝাইতে পেরেছি ব্লু প্লাক করা কি বড় গুণা কবিরা গুণা নবীজি লানত করেছেন নিষেধ করেছেন